আমার স্নেহের শিক্ষার্থীরা, আজ এসেছি সব থেকে বড় খবর নিয়ে। মাধ্যমিক পরীক্ষার রুটিন আজ প্রকাশিত হলো। মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মাননীয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় মহাশয়। তিনি যে নোটিফিকেশন প্রকাশ করেছেন সেখানে জানা যাচ্ছে যে 7ই মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিকের এবং চলবে 16ই মার্চ পর্যন্ত। আমি একে একে সেই রুটিনটা তোমাদেরকে বলে দিচ্ছি, তার সাথে সাথে আমি এইদিকে সেই রুটিনটা দিয়েও দেব যেটা নোটিফিকেশন আকারে আজকে প্রকাশ হয়েছে। তাই তোমরা অবশ্যই সেই রুটিনটা এখনই লিখে নাও, এবং যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের প্রয়োজনে লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। তাই আজকের যে সব থেকে বড় খবর, বড় নিউজ বলতে পারো, সেই প্রসঙ্গে সেই খবরটাই আমি তোমাদেরকে দিলাম। কারণ এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদই হবে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। সেই অনুযায়ী আজকে মাধ্যমিকের সাথে সাথে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীরও কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে। আমি সেই ভিডিওটা তোমাদের ভিডিও পরে আপলোড করে দেবো, তোমাদের তাই আগে দিচ্ছি, কারণ মাধ্যমিক পরীক্ষা আগে হয়। তবে মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হচ্ছে না। আবারও বলছি, মাধ্যমিক পরীক্ষা কিন্তু নিজের স্কুলে হবে না, তোমাদেরকে বাইরের বা অন্য স্কুলে গিয়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা দিতে হবে। অবশ্য করোনার এই আবহে তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের জন্য একাধিক বাড়তি সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে প্রায় 3 গুণ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা কোন রকম সমস্যায় না পড়ো। এবার আসছি সেই রুটিনের কথায়, রুটিনটা তোমরা লিখে নাও। সোমবার 7ই মার্চ 2022 তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা, মঙ্গলবার 8ই মার্চ 2022 ইংরাজি অর্থাৎ দ্বিতীয় ভাষার পরীক্ষা, বুধবার 9ই মার্চ 2022 ভূগোলের পরীক্ষা, এরপর দিন শুক্রবার পরীক্ষা হবে অর্থাৎ বৃহস্পতিবার ছুটি থাকছে, শুক্রবার 11ই মার্চ 2022 ইতিহাস পরীক্ষা, শনিবার 12ই মার্চ 2022 জীবন বিজ্ঞান পরীক্ষা রোববার ছুটি, সোমবার 14ই মার্চ 2022 অঙ্ক গণিত পরীক্ষা, মঙ্গলবার 15ই মার্চ 2022 ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা অর্থাৎ তোমাদের বিজ্ঞান প্রকৃতি বিজ্ঞান পরীক্ষা, এবং বুধবার দিন 16ই মার্চ 2022 যে ঐচ্ছিক বিষয় আছে তার পরীক্ষা। এ প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের যে প্রজেক্টের পরীক্ষা হবে সেগুলো কিন্তু স্কুল বলে দেবে যে কখন হবে। এই পরীক্ষা 11:45 থেকে শুরু হবে এবং চলবে দুপুর 3টে পর্যন্ত। এর সাথে সাথে বলে রাখি আরেকটা গুরুত্বপূর্ণ খবর, ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশন এই দুটো পরীক্ষার তারিখ পরে জানানো হবে। তার সাথে সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল খবর হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হতে চলেছে, তাই তোমরা আর সময় নষ্ট না করে পড়াশুনোর গতি অনেকাংশে বাড়িয়ে দাও, সেই সীমায় চলে যাও যেখান থেকে পড়া ছাড়া আর কোনো কিছু তোমাদের মাথায় না থাকে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল এসকেএম ফিজিক্স।